চীনে চলছে আন্তর্জাতিক কফি শো 2018। বিশ্বের খ্যাতনামা 300 জন শৌখিন কফি ব্যবসায়ী অংশ নিয়েছে এই প্রদর্শনীতে। এর আয়োজনে আনন্দের খোরাক তৈরি করেছে কফি প্রেমীদের মাঝে। কফি শো সম্পর্কিত বিস্তারিত জানবো সাদিয়া সিনথের প্রতিবেদনে। ক্লান্তিভাব বা অবসাদ কমাতে কফির জুড়ি নেই, তারই রেশ ধরে চীনে চলছে আন্তর্জাতিক কফি প্রদর্শনী উৎসব 2018। বিশ্বের 20টি দেশের 300 কফি ব্যবসায়ী অংশ নিয়েছেন এই কফি উৎসবে। 20 থেকে 30টি ফ্লেভারের কফির ব্যবস্থা রাখা হয়েছে ভোক্তাদের জন্য। ভিন্ন স্বাদ আর ধাঁচের কফি ভোক্তাদের সরবরাহ করা হচ্ছে কফি উৎসবে। গাছ আর পশু পাখির বিভিন্ন নকশা কফিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। উৎসবকে দর্শনার্থীদের কাছে আরও রঙিন করতে কাজ করছেন কফি ব্যবসায়ী সহ কফি শিল্পের সাথে জড়িত কর্মকর্তারা। এটা এমন একটি প্রদর্শনী যা গোটা কফি শিল্পকে উপস্থাপন করবে। ইন্টারনেটের সহযোগিতায় মানুষ এখন অ্যাপ ভিত্তিক কফি খুব সহজেই হাতে লাগানো পাচ্ছে, যা ইতিবাচক কফি শিল্পে। চীন, ইথিওপিয়া, কলম্বিয়া ও ব্রাজিলের শৌখিন কফি ব্যবসায়ীরা ভোক্তাদের জন্য এনেছেন ভিন্ন স্বাদের সব কফি। গবেষণা বলছে চীনে কফির চাহিদা প্রতি বছর শতকরা 15% বৃদ্ধি পায়। গোটা চীন জুড়ে 2007 সাল পর্যন্ত কফি শপের সংখ্যা ছিল 15,906টি, যা চলতি বছরের শেষে যেয়ে দাঁড়াবে প্রায় 1.5 লাখ। সাদিয়া সিনথিয়া, নিউজ 24।